কিছু কথা লিখে গিয়েছিলেন উনি ফেসবুক পেজে, ফেসবুক ওয়ালে লেখার জন্য তাকে খুন হতে হয়েছে রাষ্ট্রীয় যন্ত্রের কিছু রাষ্ট্রীয় পোশাক অ্যাডারদের হাতে। অত্যন্ত দুঃখজনক এরকম একটি দুঃখজনক ঘটনার সম্মুখীন আমরা যখন হই, তখন আসলে খুব করে বলতে ইচ্ছা করে আমাদের আসলে সর্বনাশ হয়ে গেছে। রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আজকে বিষ মিশে গেছে, এমন পাপে পাপিষ্ট হয়ে গেছে এই রাষ্ট্র, যেখানে সামান্য বলার জন্য, নিজের সামান্য দু একটা স্লোগানের জন্য খুন হতে হয়। এই তো কিছু গতকালের ঘটনায় মনে হয় নাটোরের এক শিক্ষার্থীকে একটি ব্যঙ্গাত্মমূলক পোস্টের জন্য প্রথমে তাকে রাষ্ট্রীয় ক্যাডারদের হাতে অত্যাচারের নিগ্রহ শিকার হতে হয়, তারপরে তাকে ডিজিটাল আইন নামের কুখ্যাত আইনে মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সম্মান কি এত ঠুনকো হয়ে গিয়েছে বাংলাদেশে? কোথায় কি একজন দু একটা জায়গায় তাকে নিয়ে হাসলেই তার সম্মান নষ্ট হয়ে যাবে? সম্মানের অবস্থা যদি এই হয়, সম্মানটা কি আদৌ আছে? প্রশ্ন রেখে যায় প্রধানমন্ত্রীর কাছে। রাষ্ট্রের এই দুরবস্থায় আপনাদের মতো শহীদরা আমাদের পথ দেখায়, আমাদের রাস্তা দেখায়, আমাদের কথা বলার জন্য উদ্বুদ্ধ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাসুদ, তিনি আপনাদের স্মরণে আপনাদের পথ অনুসরণ করে, নিজের পথ অনুসরণ করার শপথ নিয়ে একটি কবিতা লিখে পাঠিয়েছেন। আমি পুরোটা না, তার কিছুটা আজকে আপনাদের সামনে আবৃত্তি করতে চাই, একই সাথে কবির এবং শহীদের প্রতি সম্মান রেখে।